কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ শুক্রবার পৌরবাজারে ব্যাপক গণসংযোগ করেছেন এ সময় একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয় মিছিলটি পৌর এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে তার নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ওহিদুর রহমান লাকি পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু জাফর আওয়ামী লীগ নেতা মঞ্জুর আহমেদ শাহজাহান উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মন্নান যুবলীগ নেতা ইউনুস মিয়া নোমান শহীদুল ইসলাম বেছু স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া শাহীন এমরান হোসেন প্রমুখ আপনারা দেখছেন মোহাম্মদ ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট টিভি সংবাদ